স্বাগত বিরতিহীন রাত নটায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আতিফান এবং আমি আরিয়া শ্রাবতে জানিয়ে দিচ্ছি শিরোনাম প্রার্থিতা ফিরে পেতে চার দিনে নির্বাচন কমিশনের আপিল করলেন 431 জন আপিলের সুযোগ শেষ হচ্ছে কাল নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ শেখ হাসিনার ভোটের দিন বিশৃঙ্খলার চেষ্টা নিয়ে সতর্কতার আহ্বান নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন কাদের ভোটে বাধা দেয় বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের চেয়ে 30 রানে এগিয়ে বাংলাদেশ আলোর স্বল্পতায় তৃতীয় দিনে মাত্র 33 ওভার খেলা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কাল শেষ হচ্ছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সময় চার দিনে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে 431টি এখনও আপিল করেননি 300 প্রার্থী কমিশন বলছে নিয়ম মেনে আপিল করলে ন্যায় বিচার পাবেন প্রার্থীরা কিশোরগঞ্জ তিন আসনে আগে তিনবার নৌকার মনোনয়ন পান নাসিরুল ইসলাম খান আওলাদ এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জমা দেন মনোনয়নপত্র শুক্রবার নির্বাচন কমিশনে এসে দাবি করেন তুচ্ছ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলছে ওনারা যে আমি 2014 সালে আমার নামে একটা এফআইআর ছিল তো এফআইআর এর পরে আমরা তদন্ত করে দেখলাম যে এফআইআর ওই ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে আমি ওখানে ছিলাম না আওলাদের দাবি গুরুতর অভিযোগ থাকলেও অন্য দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়নি মুজিবুল হক চুন্ন 164 কিশোরগঞ্জ সিং করিমস্তারাই সে জাতীয় পার্টির প্রার্থী সে হলো ঋণ খেলাপি 5,70,00,000 টাকার তার ঋণ আছে মনোনয়নপত্র জমা দিতে না পারা অনেক প্রার্থীও অভিযোগ নিয়ে আসেন নির্বাচন কমিশনে এদিন প্রার্থীতা ফিরে পেতে আবেদন জমা পড়ে 93টি আগের দিনে এই সংখ্যা ছিল 338 তা আমরা যেগুলো বেকসুর খালাস হয়ে গেছি সেগুলো লিখতে হবে কেন ওনারা লিখবে না আমরা লিখব কেন এটা একটা মনে হয় সঠিক করে নাই মনোনয়ন জমাই দিতে পারেনি আমার নেয়নি ঢুকতেই দেয় না ওনারা পাত্তাই দেয় না মানুষকে এখন ওনাদের যদি সময় না থাকে এটা ওনাদের ব্যর্থতা গ্রামে গঞ্জে 1% ভোটার এই যে আমি একটু আগে বললাম যে পুলিশ যদি ফোন করে ভাই আপনি সই করছেন কি না ওই এলাকায় যিনি প্রভাবশালী আমি তো এমপি না যিনি এমপি আছেন তার ভয়ে উনি ওই মুহূর্তে অস্বীকার করবেন যে না আমি আমি করি নাই আগামী রোববার শুরু হয়ে আপিলের শুনানি চলবে শুক্রবার পর্যন্ত কমিশন বলছে সব আবেদনের নিষ্পত্তি হবে আইন অনুযায়ী শুধু রিজেকশন না রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধে আপিল হবে রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে কমিশন অবশ্যই ন্যায় বিচার করে বিষয়টা তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির পর 17 ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন প্রতীক বরাদ্দ হবে 18 ডিসেম্বর হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া পতাকাবিহীন গাড়িতে দুদিন গোপালগঞ্জ সফর করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনী এলাকায় স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন তিনি এ সময় নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা কখনো পায়ে হেঁটে কিংবা পতাকাবিহীন গাড়িতে শৈশবের স্মৃতিময় জন্মভূমিতে অন্যরকম দুটো দিন কাটালেন বঙ্গবন্ধু কন্যা সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে টুঙ্গিপাড়ার বাসভবন থেকে কোটালীপাড়ায় যান আওয়ামী লীগ সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে আচরণবিধি মাথায় রেখে পতাকা ছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন শেখ হাসিনা প্রোটোকলে যা যা আছে তিনি কোনোটাই নেননি এবং আমরাও এখানে এসেছি শুধুমাত্র তার নিরাপত্তা বিধানের জন্য আমরাও কিন্তু অন্য সময়ে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যে রাষ্ট্রীয় প্রোটোকলটা দিয়ে থাকি সেই প্রোটোকলটা কিন্তু এবারে আমরা দিচ্ছি না এবং উনি নিচ্ছেনও না উনি শুধু ওনার যে সার্বিক নিরাপত্তা যে দরকার আছে সেই নিরাপত্তার ক্ষেত্রে আমাদের পুলিশের ডিপ্লয়মেন্টগুলো আছে এবং আমরা সতর্ক অবস্থায় আছি কোটালীপাড়ায় সড়কের দুই পাশে বর্ণিল পতাকা চোখে পড়লেও সরকার প্রধানকে স্বাগত জানাতে নেই বড় বড় তোরণ টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ রাস্তার দুই পাশে ভিড় জমান হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রিয় নেত্রীকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন দলের সভাপতি ঘরোয়া বৈঠক করেন প্রায় 2 ঘন্টা
বললেন যে আপনারা ভোটের আচরণবিধি মানিয়ে চলবেন এবং আগামী 7 জানুয়ারি ভোটের যে ভোট তিন জনকে দেবেন, যা কিছু তাকে দেন, আমরা বলছি না যে আমাকে দেন, যদি আমার কাজ আপনার পছন্দ আমাকে দেবেন তাহলে আমাকে দেবেন না, এইভাবে বরাদ্দ দেবে। এরপর থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। আর এর আগে আমরা মানে দ্বাদশ সংসদ নির্বাচনের যে আপনার মানে যে আপনার আইন বিধি এর বিপরীতে আমরা যাবো না, এবং এর আগে আমরা কোনো কার্যক্রম আমরা চালাবো না। এটা আমাদেরকে সেই ডাইরেক্ট সরাসরি নির্দেশ দিয়ে গেছে। একটা মহল বিএনপি জামাত, ওরা সবসময় চায় যে এই বাংলাদেশের উন্নয়নকে বানচাল করতে, ওরা চায় এই নির্বাচনকে বানচাল করতে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, ওরা যেন কোনো বাধাগ্রস্ত না করতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। আর বৈঠক শেষে আবারও টুঙ্গিপাড়ায় ফেরেন বঙ্গবন্ধু কন্যা, পরে ঢাকার পথে রওনা দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার 2 দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল না নিয়ে নিজ নির্বাচন এলাকায় 2 দিনের সফর করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংসদ সদস্য হিসেবে টুঙ্গিপাড় এবং কোটালীপাড়ায় 2 দিনের সফরে ছিল না নিরাপত্তার বাড়াবাড়ি বা প্রোটোকলের আধিক্য। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ, বরং নির্বাচনে বাধা দেওয়ার কারণে বিএনপির উপরে নিষেধাজ্ঞা দেওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশ নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে, সংবিধান মেনে ঠিক সময়ে ভোট। ভোটের বাকি আর 1 মাস, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল। তবে নির্বাচনে না আসার ঘোষণা দিয়ে হরতাল অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। এ অবস্থায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় তার দল, আর নিষেধাজ্ঞা দিতে হলে নাশকতার কারণে দেওয়া উচিত বিএনপিকেই। কোনো নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই, আমরা তো সুষ্ঠু অবাধ নির্বাচন করছি। নিষেধাজ্ঞা এলে এখানে বিএনপির বিরুদ্ধে আসা উচিত, যারা নির্বাচনে বাধা দিচ্ছে। আমেরিকা তো বলেছে যারা নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তো সেটা হচ্ছে না কেন? তারা নাশকতা শুরু করবে। যুক্তরাষ্ট্রে নতুন শ্রমনীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে, এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন অনেকেই। আমাদের অর্থনীতির স্বার্থে গার্মেন্ট সেক্টরের শান্তিপূর্ণ পরিবেশ আমরা অপরিহার্য বলে মনে করি, এবং শ্রমিকদের সুযোগ সুবিধাও ইতিমধ্যে বারবার বাড়ানো হয়েছে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আরও কিছু করার ব্যাপারেও সরকার অত্যন্ত যত্নশীল। বিএনপি ঘোষিত 10 ডিসেম্বরের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, নাশকতার চেষ্টা হলে তা মোকাবেলায় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরুর মাংসের দাম 500 টাকায় আনতে চায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফএ। বগুড়ায় 2 দিনের উত্তরবঙ্গ গরু মেলায় এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব। তবে খামারি ও প্রান্তিক চাষিরা মনে করছেন, দাম নিয়ন্ত্রণে গোখাদ্যের দাম কমানো সহ আরও উদ্যোগ নিতে হবে সরকারকে। বাজারে গরুর মাংসের দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, তখন বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়িতে কম দামে মাংস বিক্রি শুরু করেন স্থানীয় এক ব্যক্তি। এরপর পরই শহরের নামাজগড় এলাকায় আরও এক ব্যবসায়ী 500 টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করেন। তবে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন গরুর মাংসের দাম 500 টাকায় আনতে চায়। বেস্ট কোয়ালিটি মিট আমরা ভোক্তাদের জন্য এনশিওর করতে চাই উইথ আ রিজনেবল প্রাইস। আমাদের ইচ্ছা আছে 1 মাসের জন্য আমরা দাম নির্ধারণ করছি, 1 মাস পরে বসে আবার আমরা যখন বসবো তখন চেষ্টা করবো আরেকটু কিভাবে কমানো যায়। খামারি ও প্রান্তিক চাষিরা মনে করেন, গরুর মাংসের দাম কমাতে ঘাস চাষ বৃদ্ধির পাশাপাশি আরও কিছু উদ্যোগ নিতে হবে সরকারকে। সয়া মিল এবং আদার্স যে খাদ্যগুলো আছে এগুলোর শর্টকাট দাম কমা কিন্তু কমানো গেলেই আসলে খাদ্যের দাম কমা এই মাংসের দাম কমানো সম্ভব। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে যেনারা যেন হাইব্রিড এবং অধিক মাংস সম্পন্ন গরুগুলো যেন আমাদেরকে এই ধরনের সিমেন্সগুলো যেন প্রান্তিক পর্যায়ে দেয় এবং কৃষকদেরকে যেন এই ধরনের বীজ দিয়ে উৎসাহিত করা হয়। 2 দিনব্যাপী মেলায় গরুর মাংসের দাম নাগালে রাখতে সহযোগিতার আশ্বাস মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। মানুষ যদি কম মূল্যে মাংস খেতে পারে
তো সরকারের চেয়ে বেশি খুশি কে হবে বলেন? আমাদের সরকার অবশ্যই সহযোগিতা আছে, আমরা বলেছি এটাকে আপনারা স্টিক করেন, যেটা যে চেষ্টাটি করছেন এটাকে অব্যাহত রাখেন এবং সত্যি সত্যি যেন মাংসের দাম কমে, এটা কোনো আইওয়াশ হবে না। মাংসের জন্য পালন করা গরুর ওজন 1000 কেজি হলেই গরুর মাংসের দাম সাধারণ মানুষের নাগালে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।